আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্ট কিভাবে আপনারা প্রাইভেট করে রাখবেন এবং কি হাইড করে রাখবেন। আমরা অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে বিভিন্ন লোকের সাথে কথা বলে থাকি এবং কি চ্যাট করে থাকি, আপনি যদি চান সেগুলো কিন্তু প্রাইভেট করতে পারবেন এবং কি চ্যাট লিস্টগুলো হাইড করে রাখতে পারবেন। যদি আপনি হাইড করে রাখেন তাহলে কিন্তু কেউ আপনার হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করে এবং কি আপনার হোয়াটসঅ্যাপ আইডির মধ্যে ঢুকে যদি মানে প্রত্যেকটা যদি জিনিস যদি সার্চ করে তারপরে আপনার ওই চ্যাট লিস্ট এবং হাইড লিস্টটা কিন্তু আর বের করতে পারবে না, কারণ ওটা আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ওটা লক করে রাখবেন। তো কিভাবে আপনি এটা লক করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। অলরাইট গাইস, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আমরা অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে বিভিন্ন লোকেদের সঙ্গে কথা বলে থাকি, আপনার ফ্রেন্ড অথবা বান্ধবী অথবা যে কারোর সঙ্গে হয়তো আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতেছেন, পার্সোনালিভাবে আপনার ওই SMSগুলো রাখতে চাচ্ছেন। তো যেমন ধরেন আমার এই বন্ধুর সাথে আমি যেগুলো কথা বলছি, তো আমার দেখা যাচ্ছে এই বন্ধুর আমি আইডিটা আমি চাচ্ছি যে পার্সোনালিভাবে রাখবো, যে তার সাথে আমি কথা বলবো, কেউ যেন বুঝতে না পারে যে আমি তার সাথে রেগুলারলি আমি কথা বলি, এবং কি তার SMSগুলো যদি কেউ আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে ঢোকে তারপরেও যেন আমার SMSগুলো না দেখতে পারে এবং ওর সাথে যে কথা বলছি SMSগুলো যদি না দেখতে পারে। সেজন্য আমি কীভাবে ওই অ্যাকাউন্টটা লক করে রাখবো ওরটা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো আপনি আপনার ফ্রেন্ড অথবা আপনার বান্ধবীর যে কারো আইডিটা যেটা লক করতে রাখতে যাচ্ছেন সেই আইডিটা ক্লিক করবেন। তো আমি এই আইডিটা লক করে রাখবো, সেই জন্য আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর ওপরে আমি জাস্ট 3-ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ভিউ কন্ট্যাক্ট নামে একটি অপশন দেখতেছেন, এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা দেখতেছেন চ্যাট লক, এই চ্যাট লকের ওপর যদি ক্লিক করে আমি জাস্ট এটা অন করে দিই। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি আমার ফিঙ্গারটা আমি দিয়ে দিয়ে এখান থেকে ভিউর উপর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার এটা চ্যাট লক হয়ে গেল। তো এখন যদি আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যদি আবার হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের SMS আর শো করতেছে না, আমি কার সাথে কথা বলতেছি সেটা কিন্তু শো করতেছে না। আবার আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে চ্যাট লকের উপর ক্লিক করে এখানে আপনার ফিঙ্গার বা পিন দিয়ে দিবেন, অটোমেটিক আপনার তার আইডিটা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু, তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে আপনারা চাইলে যে কারো অ্যাকাউন্ট কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার যদি আপনারা এটা লক অন অফ করে রাখতে চান এখান থেকে অফ করে দিলে আপনাদের এখানে ফিঙ্গার দিলে অটোমেটিক আপনাদের এটা আবার অফ হয়ে যাবে। তো আমি জাস্ট এটা অফ করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন আমি জাস্ট আবার ক্লিক করবো এটার উপরে, দেখেন এই আইডিটা কিন্তু শো করছে, ওখানে কিন্তু আপনার ওই চ্যাট লকটা ইয়ে নাই আর দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন।